আমরা চাচ্ছি যে আমাদের যে সচিব সাহেব বলছেন যে তথাকথিত আমরা প্রধান শিক্ষক করছি, হ্যাঁ এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি স্থায়ীভাবে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ আছেন তারা স্থায়ীভাবে দশম গ্রেডে উন্নীতকরণ হবে তাদের গ্রেড। আমরা এখন ১৩তম গ্রেডে চাকরি করছি, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটাকে বলা হয় তৃতীয় শ্রেণীর কর্মচারী। একটা দেশের জাতির উন্নয়নের জন্য সর্বপ্রথম কিন্তু দরকার শিক্ষা। বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই হচ্ছে জাতি গঠনের কারিগর। এখন আপনি যদি আমাদেরকে বলেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী, সেখানে আপনি অন্যান্য ডাটা যদি বিশ্লেষণ করে দেখেন যে সব জায়গায় আছে আমাদের এডুকেশনাল রিকোয়ারমেন্ট, আপনারা চাচ্ছেন স্নাতক, আপনারা সহকারী শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের এডুকেশনাল রিকোয়ারমেন্টও স্নাতক, সেখানে আপনারা তাদেরকে দিচ্ছেন দশম গ্রেড। আমরা একই রকম সমমর্যাদার পড়াশোনা করে এসে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করছি তখন আমাদের বলা হচ্ছে আপনারা ১৩তম গ্রেডের চাকরি করছেন, আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। আবার আপনি একইভাবে দেখেন যে পিটিআইয়ের যে প্রশিক্ষণ বিদ্যালয় তারা কিন্তু সেম রিকোয়ারমেন্টেই জয়েন করছে, কিন্তু তারা কিন্তু দশম গ্রেড পাচ্ছে, একই কারিকুলামে তারা পড়াচ্ছে, আমরাও তো পড়াচ্ছি। আমাদের যৌক্তিক অধিকার যেটা আমরা শিক্ষক হিসাবে তৃতীয় গ্রেড আমরা এটা মেনে নিতে পারি না। এটা সামাজিক ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় এটা কোনো দেশেই আপাতত নেই। এটা তৃতীয় শ্রেণীর কর্মচারী একজন শিক্ষক, আমরা এটার এই বৈষম্যের বিরুদ্ধে এখানে মানববন্ধনে এসেছি। যেহেতু জাগির দাবিটা যৌক্তিক দাবি, আর এশিয়া দক্ষিণ এশিয়ায় দেখতে গেলে মানে ধরতে গেলে প্রত্যেকটা দেশের দিকে তাকিয়ে আমরা কোথাও দেখছি না যে আজকে শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, শিক্ষা শিক্ষক হিসাবে আমরা যেই পরিস্থিতিতে যেই মানে শ্রেণীতে দাঁড়িয়ে আছি এটা আমাদের কখনোই প্রত্যাশা না। প্রাথমিক বিদ্যালয়কে বলা হয় মানবিক উন্নয়নের বাতিঘর। একটা শিশু জন্মের ৪ বছর পরে তার শৈশব থেকে শুরু করে তার হচ্ছে ১০ বছর পর্যন্ত লালন পালনের দায়িত্ব একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তার উদ্বোধন কর্মকর্তা। কিন্তু এই ডিপার্টমেন্ট স্বাধীনতার পর এখনও পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে আসছে। এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষকরা আমরা মানববন্ধনে এসেছি। আসলে আমরা এখানে এসেছি কোনো আন্দোলনের জন্য নয়, আমরা এখানে এসেছি কোনো সংগ্রামের জন্য নয়, আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকারের জন্য। আমরা দশম গ্রেড আমাদের যে ন্যায্য অধিকার এটা অর্জনের জন্য আমরা সবাই একসঙ্গে হাত উঁচু করে তালি দিয়ে বলবো, হাত উঁচু করে স্লোগান দিয়ে আমার সঙ্গে ধরবেন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দশম গ্রেড দিতে হবে, দিতে হবে, মানতে হবে, দশম গ্রেড দিতে হবে, দিতে হবে, মানতে হবে। জাতিকে উন্নত করার জন্য একমাত্র মাধ্যম শিক্ষা, আর এই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ইলিশ মাছ কেনার সমর্থন আমাদের থাকে না, একটা সন্তানকে একটা ভালো পোশাক দেওয়ার সমর্থন থাকে না। নিজেরা সুন্দর এবং হচ্ছে ভালো পোশাক পরে ঘুরে বেড়ায়, সাধারণ মানুষ মনে করে যে এরা মনে হয় খুব সুখেই থাকে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। আপনার পোশাকের দিকে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।